তুমি আমার বক্তৃতা লিখে দেওয়ার জন্য ডাকিছো, নো প্রবলেম, আমি তোমার বক্তৃতা লিখে দিব। কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার এই বক্তৃতা চেয়েও তোমার কাছে একটা ভয়াবহ অস্ত্র আছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার এই রূপ। কি অপরূপ তুমি! তোমার এই দীঘল কালো কেশ, হরিণী চোখ, মায়াবী হাসি, মিষ্টি মধুর মুক্ত ঝরানো হাসি, এই সব কিছু দিয়ে তুমি এলাকার মানুষরে, এলাকার ভোটারে কাবু করে ফেলবা। কিন্তু এই সব করলে তো সকল লোক আমার প্রেমে পড়ে যাবে। না না, প্রেমে পড়া যাবে না। মানে প্রেমে পড়তে পারে, কিন্তু অর্ধেক প্রেমে পড়বে। মনে করে পুরোপুরি প্রেমে পড়বে না, মানে প্রেমে পড়বে আবার পড়বে না। মনে করে একটু ডিস্টেন্স থাকে যেতে হবে, খালি তোমার আমার মাঝখানে কোনো ডিস্টেন্স থাকবে না। তুমি আমার প্রেমে পড়বা, আমি তোমার প্রেমে পড়ব, তুমি আমি দুজনে মিলে। কিন্তু এখন কি বলবো বক্তৃতায় সেটা বলো। আচ্ছা, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমে তো তুমি স্টেজে উঠবা, তুমি করবা কি ওই সালাম করে স্টেজে উঠবা, বুঝতে পারিছো? তারপর তোমার এই দুই হাত তুলে বলবা, ভাইরা আমার, বোনেরা আমার। শুধু ভাই বোন বললে কিন্তু চলবে না। মনে করো তোমার সামনে তোমার অনেক আত্মীয় স্বজন থাকবে, তারপরে ময় মুরব্বীরা থাকবে, তোমার চাচা চাচি মামা মামিরা থাকবে, সবাই থাকবে। তো সকলের উদ্দেশ্য করে বলবা যে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে থাকতেছে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, শেষ হয়নি। শোনো, এসব ওই আর একটা কথা যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোর মাথা কিন্তু ঘোমটা থাকা লাগবে, ঠিক আছে? তাহলে পরে ধর্মপান মানুষেরা তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলবে, পছন্দ করে ফেলবে। খুব পছন্দ হয়েছে তোমার এই বক্তৃতা, খুবই পছন্দ হয়েছে আমার। সত্যি হয়েছে? সত্যি, তিন সত্যি, তিন সত্যি, সত্যি সত্যি সত্যি। আচ্ছা, তালি পারে আমার পুরস্কার দাও। কি পুরস্কার চাও? পুরস্কার তোমার কাছে কি চাবো? আচ্ছা, তোমার এই কোকিল কণ্ঠে আমার একটা গান শোনাই দাও। আচ্ছা ঠিক আছে। আমি এই স্বপ্ন দেখলাম কিসের জন্য? তালি পারি কি মিস রূপসি আমাকে সত্যি সত্যি গান শোনাচ্ছে? আল্লাহ, আমার গুণিন যদি জানতে পারে, তালি পারে তো 1:1 আমার খবর আছে। আচ্ছা, মিস রূপসি কি তালি পারে আমাকে তার জালে জড়াতে চাচ্ছে নাকি?